ভাইরাস সংক্রমণ রুখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী আগরতলা পুর পরিষদ এলাকার সোমবার রাত 10টা থেকে ওষুধ স্প্রে করা হয় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। এ বিষয়ে এএমসির কমিশনার শৈলেন যাদব জানান, আগরতলার জনবহুল এলাকা ফুটপাথ সহ যেখানে মানুষজনদের জমায়েত বেশি হয় সেই সমস্ত স্থানগুলোতে ভাইরাস দমনে স্প্রে করা হচ্ছে এবং আগামী দিনগুলোতেও এই স্প্রে কার্যক্রম চালু থাকবে। ত্রিপুরা রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত না হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ বলে জানান শৈলেন যাদব। আগরতলা পুর নিগম পক্ষ থেকে স্টার্ট করেছি, যতগুলি আগরতলা শহরে পাবলিক প্লেস হচ্ছে, রোড হচ্ছে, ফুটপাথগুলি হচ্ছে, এরকম এরিয়া হচ্ছে যেখানে লোক যখন দাঁড়ায় ওই সময় টচ করে, এই সমস্ত এরিয়াতে আমরা ডিসইনফেকশন করছি। আমরা হাইপোক্লোরাইড সলিউশন ব্যবহার করছি, যের থেকে মোর দেন 99% ব্যাকটেরিয়া ভাইরাস সমস্ত মারা যায়। আজ থেকে আমরা স্টার্ট করেছি এবং প্রত্যেক দিনে রাত্রিবেলা 10 থেকে নেক্সট সকালবেলা 5টা পর্যন্ত আমরা এটা করব। তো আজকে প্রথম দিন ছিল, আমরা 7টা এরকম ভেহিকল ব্যবহার করছি আর প্রত্যেক দিনে আমরা 30,000 লিটার এটা হাইপোক্লোরাইড সলিউশন আমরা স্প্রে করব। যে মুখ্য লক্ষ্য হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের রাজ্যে কোনো করোনা ভাইরাস কেস পাওয়া যায়নি, কোনো ডেথ হয়নি, কিন্তু ইট ইজ ভেরি মাচ পসিবল কি এখানে করোনা ভাইরাস আছে, এখানে ক্যারিয়ার আছে, এখানে বায়ুমণ্ডলে হতে পারে। ওটাকে প্রিভেনশন করার জন্য, সো দ্যাট ইট ইনফেক্টস নো ওয়ান, এটা আমরা করছি।